হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বম কাপল ব্লগ। আর ওয়েলকাম তোমাদের আরেকটা নতুন ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আজকে একটু আগে ঘুম থেকে উঠলাম 9:30 সময়। তো যাই হোক, বিছানা টাছানা মোটামুটি ঠিকঠাক করে দিয়েছি সব ঘরের। তো এখন চাটা খাওয়া হয়ে গেছে আজকে সকালে। তো এখন গিয়ে দেখি যে মা কী 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 রান্না বসাচ্ছে, কী রান্না করছে না করছে। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। তো দেখতে পাচ্ছ এখানে আমি আমার ব্যাগগুলো রেডি করে নিয়েছি, আজকে বিকালে আমি বাড়ি যাব। তো এখানে একটা ব্যাগ আছে, ছোটো ব্যাগটা, আর এই ট্রলিটা মাদের এখানে ছিল। তো যেহেতু আমার খাট নেওয়া হয়ে গেছে, তো খাটের মধ্যে ট্রলিটা ভরে রাখতে পারবো, আগে রাখতে একটু অসুবিধা হতো। তো এর মধ্যে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি যেগুলো আমার দরকার, মানে এ বাড়িতে ছিল। তো দু একটা জিনিস টুকটাক নিয়ে নিয়েছি। তো এই তো ওই যেখানে রান্না হচ্ছে, এখানে আছে আরমা, যেটা ওই কালকে এনেছিল। এটা মৌরি বাটা দিয়ে মা করেছে আমার জন্য। মা রাখাবে মাটা, আমি খাবো না। আর এখানে আছে রান্নার ডিম সিদ্ধ। দেখতে পাচ্ছ আজকে লাঞ্চ মা রেডি করে দিয়েছে। এখানে ডাল আছে, আর আছে মাছের মাথা দিয়ে একটা সবজি দিয়ে মা করেছে একটা তরকারির মতো, আর এখানে আছে মৌরি বাটা দিয়ে আর মাছের তরকারি, যেটা মা স্পেশালি আমার জন্যই করেছে। তো চলো ফটাফট লাঞ্চটা করে নেওয়া যাক। খাটো খাটো মোচ, আমার দুটো দোষ, ওটাই বলছে। কি বলছো বলো, প্রথম থেকে প্রথম থেকে বলো, আগে বলো তাহলে প্রথম থেকে বলো কি বলছো, বলো না, বলো বলো, গান করো তাহলে। ইনি বিনি টাপা টেনি গান করো, ইনি বিনি তারপরে সাহেব বাবুর দিদি ভাইটা, ভালো করে বল। আমরা সবাই বসে আছি পুকুর পাড়ে, এখানে মাছ ধরছে বাবারা। ওই যে ওখানে বাবার মেশো, ওই যে আয় এখানে, এখানে আয় দারুন। কেমন দেখতে পুরি মাছগুলা, ভালো দারুন। আমি অন্য অন্য কথা রাখতে বলছিলাম, মালটা তখন ওই যে বুয়াটা বললো যে এরকম পাউডার আর ইয়ে কি যেন কার্বনিক আছে নিয়ে আসো তো আজকে বাবা বলে রেখেছে। বাবা বাইকে করে যেতে পারবো না, কারণ মেশো আছে, বাবার মেশো যাবে বাজারে। তো এখানে আমি চাটা করছি, চাটা খেয়ে দিয়ে বেরোবো। তো আমি বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, চাটা খাওয়া হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। ঢোকা এসে দাঁড়িয়ে আছে, ব্যাগটা সব রেডি করে নিয়েছি, কিচ্ছু রেডি হয়নি, কারণ এখান থেকে সোজা বাড়ি যাবো, কোথাও যাওয়ার নেই। তো এখন চলো বেরোয়, না হলে অনেকটা দিয়ে আছে, তো চলো এখন বেরোলো যাক। আর কিছু আজকে খাবো না, তো যাই হোক
তো আজকে ব্লগটা আমি আর বেশি দূর রাখতে চাইছি না। হ্যাঁ, লাস্টে আমাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই যে আমি যে বেডটা নিয়েছি বেডটা কেমন হয়েছে। যদিও বা অনেক বাজে হয়ে আছে বিছানার অবস্থা, তাও তোমরা প্লিজ ওগুলো ইগনোর করে যাও, তো তোমাদেরকে বেডটা দেখাই চলো। তো এই যে বেডটা আমি নিয়েছি সেদিন তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বালিশ আমার টেডি সব রাখা আছে, ওগুলো আমি সব ঠিকঠাক করবো শোয়ার আগে। তো বেডটা আমার খুব পছন্দ হয়েছিল ওখানে নিতে গিয়ে। তো এটা হাইড্রোলিক সিস্টেম আছে, মানে এইটাকে এই মানে এই সাইডটাকে এটা বক্স সিস্টেম করা আর কি, তো এটাকে উঁচু করলে আর কি একাই ওটা উঠে যাবে। তো যাই হোক, এটা হাইড্রোলিক সিস্টেম আছে। যাই হোক, এটা কেমন লাগছে তোমরা লিখে জানিও আমার বেডটা, এই যে দেখতেই পাচ্ছ। তো কী বলবো, হয়তো অতটাও দেখতে ভালো লাগছে না, এই যে যেহেতু এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তো কোনোদিন আমি সব কিছু যেদিন নতুন করে মানে রাখবো সাজাবো সেদিন তোমাদেরকে আবার দেখাবো যে কেমন লাগছে। তো মোটামুটি তোমাদের একটা জাস্ট লুক দিয়ে রাখলাম। তো জানলানার পর্দাটাও টেনে দিতে হবে। যাই হোক, হাত কেমন লাগলো বেডটা লিখে জানিও, হয়তো মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে খুব পছন্দ, আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা অবধি রাখি। যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, আর কালকে সকালে আবার কলেজে যেতে হবে। যাই হোক, জানি না কালকে ব্লগ করতে পারবো কি না। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, শরীর আর যায় না, ভালো লাগছে না, কিন্তু তাও আমাকে আমার কাজটা কমপ্লিট করতেই হবে। ঘর পুরো ক্লিন করে দিয়েছি যাতে কালকে আমাকে খাটাখুটনি না করতে হয়, কালকে কিছু একটা রান্না করে খেয়ে নিব। তো যাই হোক, জানি না কখন কলেজ থেকে আসবো, কাজ আছে, কয়েকটা জামা কাপড়ও পরিষ্কার করতে হবে ওগুলো। তো যাই হোক, চলো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে তোমার সাথে আর নতুন ব্লগের সাথে। ততক্ষণ টাটা।